अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मालिक बोल চাখানে কি হয়েছে রে তোর? ওই আমি ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি, আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই, আর অনেকদিন হয়ে গেল দাদুকে দেখিও নি। আরে কি বলছিস তুই বলতো, এখন আজকের এই বিশেষ দিনে তুই ওখানে চলে যাবি? তোরাল তো ওখানে কি সমস্ত বন্দোবস্ত করেছে শুনলাম সকালে, নিউ ইয়ার পার্টি করবে ওখানে, উৎসব এখানে করবে সবাই মিলে, আর তুই ওখানে চলে যাবি? না, আমি তোর কাছে কোনোভাবে যেতে দেবো না ওখানে। তোরাল বলেছিল আমাকে এই বিষয়ে, কিন্তু আমি ভেবেছিলাম আপনি রাজি হবেন না, তাই আমি যাওয়ার কথা জিজ্ঞেস করলাম, কিন্তু এখন যাব না আমি। কত বড় মূর্খ তুই আমায় বলতো, আমি যতবারই ভাবি তোকে এই নামে আর কোনোদিন ডাকবো না, কিন্তু ততবারই তুই এমন কিছু করিস। আর একটা কথা তোকে স্বীকার করতেই হবে, এই শব্দটা তুই একেবারে উপযুক্ত হয়ে গিয়েছিস, মূর্খ। আরে যদি যেতে হয় তাহলে তুই যা, গিয়ে দেখা করতো দাদুর সঙ্গে। আরে তুই মালকি নেই বাড়িটার, আর এসব ক্ষেত্রে তোর আমার অনুমতি নেওয়ার কোন রকমই দরকার নেই, বুঝতে পারলি? বুঝলি আমি কি বললাম? ঠিক আছে। আচ্ছা শোন একটা কথা, তুই যা, কিন্তু এই পার্টি শুরু হওয়ার আগে আগে চলে আসছিস কিন্তু। হ্যাঁ যা, এখন যাটা এখানে রেখে দিয়ে তুই তাড়াতাড়ি চলে যা। আচ্ছা একটা কথা শোন, তো দাদুকে বলিস আমি প্রণাম জানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ মালিক। আচ্ছা আয় এখন। সবকিছু রেডি তোরাল? হ্যাঁ কিন্তু আমি, আমার অনেক কাজ আছে। আরে কাকা, তোরাল বলো আজকের পার্টির মেনু কি রে? দাদু তোমার যা যা পছন্দ সেই সব খাবার আছে পার্টিতে। তোরাল বৌদি আমরা চলে এসেছি। বা দারুন করে সাজিয়েছো তো, ভালো হয়েছে তোমরা এসে গেছো, এবারে খুব মজা হবে। এই কাদু, বসুধা বলছিল যে তোরা দুজন নাকি আসবি না, শশাঙ্কের নাকি কাজ পড়ে গেছে। দাদু এটা তোরাল বৌদির প্ল্যান ছিল যে আমরা একদম শেষের মুহূর্তে এসে তোমাদের সারপ্রাইজ দিই। আচ্ছা তার মানে এই খিচুড়ি তোরাল বানিয়েছে। চলে আয় চলে আয়, খুব মজা হবে। এই চন্দুরি কি ব্যাপার বলতো, তুই গেলি আর এলি দাদুর ওখান থেকে দেখা করে? উনি ভালো আছেন তো? ওনার শরীর টরি ঠিক আছে তো এখন নাকি? একদম ঠিক আছে দাদু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে রাত্রের এই অনুষ্ঠানে ওনাকে আসতে বলেছিস একবারও নাকি বলিসনি? হ্যাঁ করেছিলাম, কিন্তু দাদু বললেন যে সব বাচ্চারা করছে তাই উনি হয়তো আসবেন না। আজ সন্ধ্যেবেলার অনুষ্ঠানে কোন পাঞ্জাবিটা পরবেন? না 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 ছেড়ে দে ছেড়ে দে, সমস্ত কুর্তা বুর্তা বার করে রাখুন, কোনো রকম দরকার নেই, আমি এসব কিছুতে যাবো না। আসলে আমি প্রতি বছর ওই কোনো রকমের প্রদীপ জ্বালিয়ে নতুন বছরের আগমন পালন করে থাকি, তাই আর কি। আর তাছাড়াও এটা বাচ্চাদের অনুষ্ঠান, ওই আমাদের তোরাল এসে খুব উৎসাহের সঙ্গে বললো যে ও পার্টি করতে চায়, সে কারণে আমি হ্যাঁ করে দিলাম আর কি। দেখ আমি এসবের মধ্যে যাবো না, কিন্তু তুই কিন্তু যাস। হ্যাঁ তুই কিন্তু তোর যাবতীয় দায়িত্ব ওখানে গিয়ে পালন করিস, কোনো কিছুর যেন কোনো রকম খামতি না হয়, ঠিক আছে? আচ্ছা দিদি দে আমি তোকে সাহায্য করে দিচ্ছি। না না আমি করতে পারবো। কিন্তু দিদি শোন না,
এই সেন্তুরি, এদিকে আয়। কি হয়েছে পিসিমা? চোখ আছে না গেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না কি হলো? আমি তোকে বলেছিলাম না খেমিকে দিয়ে এসব কাজ করাবি না, এ বেচারি কাজ করে যাচ্ছে আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ পিসিমা, আমি দিদিকে বললাম। যা এখন ধর ট্রেটা, চল। চলো আমার সাথে। আরে দাদু, বেঁচে থাকো বাবা। বা মুঙ্গি, তোর ড্রেস তো খুব সুন্দর। হ্যাঁ বিভা, মনে হচ্ছে না একদম অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ সেটাই, যেটা হিতেন দাদা আমাকে বলেছিল। ওফো, অ্যাক্সিডেন্ট না, এক্সিলেন্ট, বোকা একটা। হ্যাঁ ওটাই। এই ড্রেসটা তুমি কোথায় পেলে? হিতেন দাদা দিয়েছে আমাকে। যাই হোক, ড্রেসটা তো খুব সুন্দর, কিন্তু তোমার জুতো ম্যাচ করছে না। চলো আমি তোমায় ম্যাচিং জুতো দিচ্ছি, চলো। এখানে তো সন্তুকে দেখতে পাচ্ছি না। সন্তু এখানেই কোথাও আছে দাদু, আপনি চলুন না। আর মালিক কোথায়? বাবা ওনার ঘরেই আছেন। আচ্ছা, আমি ওনার সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে দাদু। জয় শ্রীকৃষ্ণ মালিক। আরে মাধব কাকা, এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো, এদিকে এসো এদিকে এসো, বসো বসো বসো। বলো কি খবর তোমার, সবকিছু ঠিক আছে তো? আমি ভালোই আছি মালিক। ওই হিতেন এসেছিল নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করতে। আর বলেছিল যে মুঙ্গিকেও যেন সঙ্গে নিয়ে আসি, ও অনেকদিন ধরে ওর দিদিকে দেখেনি, সেই জন্য ওকেও নিয়ে এসেছি। উনি তো বলছেন যে ওনার সঙ্গে নাকি ওনার নাতনিদের অনেকদিন দেখা হয়নি, কিন্তু আজ তো সন্তুরি ওনার সঙ্গে দেখা করতে যায়। তাহলে কি সন্তুরি ওনার সঙ্গে দেখা করতে যায়নি? চলো ভালোই হলো যে তুমি আজকে এই অনুষ্ঠানে আসতে পারলে, অনেকদিন হয়ে গেছে যে তোমার সঙ্গে তোমার নাতনি সন্তুরি দেখা হয়নি। যাও না, গিয়ে ওর সঙ্গে দেখা করে এসো। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি, হয়তো কোথাও কাজে আটকে আছে। মালিক, আমি তিন চার দিনের জন্য বাবা শ্রীনাথকে দর্শন করতে যাব, ফিরে এসে আমি দেখা করব। হ্যাঁ ভালো ভালো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওই আমি ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি, আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই, আর অনেকদিন হয়ে গেল দাদুকে দেখিও নি। আচ্ছা, আজকে রাত্রের এই অনুষ্ঠানে ওনাকে আসতে বলেছিস একবারও নাকি বলিসনি? হ্যাঁ করেছিলাম, কিন্তু দাদু বললেন যে সব বাচ্চারা করছে, তাই উনি হয়তো আসবেন না। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি, হয়তো কোথাও কাজে আটকে আছে। সন্তু আমাকে মিথ্যা কথা বললো কেন? এরকম তো আমাকে কেন বললো যে ও দাদুর সঙ্গে দেখা করতে গিয়েছে? যদি সেখানে নাই গিয়ে থাকে তাহলে ও গিয়েছিল কোথায়?